আদ্রা সিস্টার বাংলোতে মেয়ের জন্মদিন পালন পুলিশ কর্মীর। পুরুলিয়া জেলার আদ্রা থানার আর্ডা গ্রামের নিবাসী অনন্ত আচার্যি নিজের মেয়ে দেবাংশীর জন্মদিন পালন করলেন অন্যভাবে। অনন্ত আচার্যি পেশায় একজন পুলিশ কর্মী, 24 অক্টোবর মেয়ের জন্মদিন আদ্রা সিস্টার বাংলোতে পালন করলেন। অন্যান্য বছরগুলিতে বাড়িতে আনুষ্ঠানিকভাবে জাঁকজমক করে মেয়ের জন্মদিন পালন করা হয়, কিন্তু এবারে একটু অভিনবভাবে জন্মদিন পালনের সিদ্ধান্ত নেন অনন্ত আচার্যের স্ত্রী। মেয়ের জন্মদিনের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতেই এই উদ্যোগ। সকলের কাছে আশীর্বাদ চান মেয়ের সুন্দর ভবিষ্যতের। এভাবে জন্মদিন পালন করার জন্য খুশি হয়েছেন সিস্টার বাংলোর সদস্যরা। রঘুনাথপুর থেকে হানিফ শেখের রিপোর্ট, খাস খবর বাংলা 1। অনন্ত আচার্য। আচ্ছা, আপনি কি করেন? আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলো বলতে 6 বছর ধরে আমরা তো জন্মদিন বাড়িতেই পালন করে আসছি, খুব আনন্দও হয় বাড়িতে। অতএব আমার ওয়াইফ এবারে একটু নতুন করে বলে বলল, আচ্ছা নতুন করার জন্য যে একটা অন্য কোথাও করা হোক, তা আদ্রায় এই খ্রিস্টান সংস্থায় এসে আমরা খুব খুশিতে এখানে করলাম। আচ্ছা, আর খুব আনন্দ হলো, আর বারবার এখানে করার চেষ্টাও করব। এখানে এসে আমরা খুব আনন্দিত হলাম। সকাল থেকে যে এখানে আমরা এসেছি, মানে যা আমরা আনন্দ পেয়েছি, মানে এই আনন্দকে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর আমার যে যত বন্ধু বান্ধব, আরও যে সার্কেল আছে আমাদের রিলেটিভ সার্কেল, তাদেরকেও আমি চাইবো যে এখানে 1 ঘন্টা কি 2 ঘন্টা হলেও এখানে নিয়ে এসে কাটাই, কি আমার সময় থাকলেও এখানে কাটিয়ে যাই। আর পরবর্তীকালে অনেকজনকে বলার চেষ্টা করব যে এখানে আমার মতনভাবে কিছু জন্মদিন পালন করুক, খুব আনন্দ হোক সবাই। এটাই নমস্কার, আমি দোলন আচার্যি। আমি তো মানে এত মানে আনন্দ দিয়ে ভাষায় প্রকাশ করতে পারবো না। খুবই ভালো লাগছে যে এরকম একটা জায়গায় আমি আমার মেয়ের জন্মদিন পালন করে আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করি। আর আপনারা সবাই আশীর্বাদ করুন, এখানে যারা উপস্থিত সকলে যেন আমার মেয়েকে আশীর্বাদ করে যে ও যেন মানুষের মতো মানুষ হয়, বড় হয়, এটাই আমি চাই। আর আমার বেশি কিছু চাওয়া নেই। এবং আজকে এখনো পর্যন্ত মানে খুব ভালোভাবে দিনটা আমরা কাটালাম, হই হুল্লোড়, নাচ গান থেকে শুরু করে খাওয়া দাওয়া, কেক কাটানো, পুরো প্ল্যানিংটাই আমাদের এখানেই আজকে ছিল। এবং এখানে আমি সব কিছু করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি, আমি একজন গর্বিত মা মনে করছি। সমীর হোটেল, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে অবস্থিত আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। তাই আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রক ও মারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু খাদ্য সামগ্রী। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারি সুবিধা রয়েছে, আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নাম্বারে। আমাদের ফোন নম্বরগুলি হল 9883051987 অথবা 8159022724 এই নাম্বারে। Oh, 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 oh